হাজার বছরের শ্রেষ্ঠ কণ্ঠস্বরে ধ্বনিত প্রতিধ্বনিত বাংলাদেশের স্বাধীন অভ্যুদয়ের বারতা। এ সেই দেশ যার ধনধান্য পুষ্প ছিল বিশ্বের উপমা। আর যার মিহি মসলিন ছিল বিশ্বরূপ সাম্রাজ্যের প্রতীক। ব্রিটিশ কলের কাপড়ে ধ্বংস হয়ে যায় বাংলার তাঁত। ইতিহাসের আজ পুনরাবৃত্তির পালা। বাংলাদেশের বর্তমান $27 বিলিয়ন টেক্সটাইল এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 2020 সাল নাগাদ ম্যাকিনজির রিপোর্ট মতে $60 থেকে $65 বিলিয়ন উন্নীত হতে পারে। বিশ্বের $520 বিলিয়ন টেক্সটাইল ও ক্লোদিং বাণিজ্যের প্রায় 5% বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের গৌরব প্রতীক। দেশের শিল্প শ্রমিকের 45% টেক্সটাইল ও ক্লোদিং খাতে কর্মরত, যার সিংহভাগই নারী, যা নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করছে। বিশ্বব্যাপী সাফল্যের বিস্ময় চিহ্ন নিয়ে আজ চমকে উঠছে একটি ছোট্ট লেভেল, মেড ইন বাংলাদেশ। ইতিমধ্যেই দেশে টেক্সটাইল অ্যান্ড ক্লোদিং হয়ে উঠছে প্রধান বৈদেশিক মুদ্রা উৎপাদনকারী খাত, জিডিপিতে যার অবদান 13%। 1947 থেকে 1971-এ দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত টেক্সটাইল খাতে খুব কমই গুরুত্ব দেওয়া হতো, ফলে সুতা কাপড় সবই আমদানি করতে হতো। আগে বস্ত্র চাহিদা ছিল গড়ে বছরে 10 গজ, আর এখন বছরে জন প্রতি 40 গজ ধরে 16 কোটি মানুষের 640 কোটি গজ বস্ত্র চাহিদার 100% পূরণ করেও দেশীয় টেক্সটাইলে তৈরি কাপড়ে রপ্তানি হচ্ছে 40%। নিট গার্মেন্টস রপ্তানির 75 থেকে 80 এবং ওভেন ফেব্রিক্সের 35 থেকে 40% চাহিদা পূরণ করছে দেশীয় মিলগুলো, আর হ্যান্ডলুমের সুতার পুরোটা সহ স্থানীয় কাপড়ের সুতার চাহিদা পূরণ করছে দেশের স্পিনিং মিলগুলো। আর যাবতীয় ফেব্রিক্সই স্থানীয়ভাবে ডাইং, ফিনিশিং, প্রসেসিং হচ্ছে। দেশে আজ বৈদেশিক মুদ্রার এই যে বিপুল রিজার্ভ, এর পেছনে রয়েছে প্রাইমারি টেক্সটাইল খাতে 55 থেকে 60% ভ্যালু রিটেনশন, দেশের বেসিক বা প্রাইমারি টেক্সটাইল খাত আজ শুধু রপ্তানি বাণিজ্যেরই নেপথ্য কাণ্ডারি নয়, তার চেয়েও বড় ভূমিকা পালন করছে ইম্পোর্ট সাবস্টিটিউট বা আমদানির বিকল্প হিসেবে। স্বাধীনতার আগে আমাদেরকে সব সুতো কাপড়ই ইম্পোর্ট করে আনতে হতো। দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও ক্লোদিং ইন্ডাস্ট্রিকে ঘিরে দেশের গোটা অর্থনীতিতে সৃষ্টি হয়েছে এক বিশাল প্রাণতরঙ্গ, সৃষ্টি হয়েছে বিপুল কর্মসংস্থান, অবকাঠামো, সেবা, ব্যাংকিং, ভোগ্য ও প্রসাধন শিল্প তথা গোটা অর্থনীতি। দেশের 100 জন শিল্প শ্রমিকের 40 জনের জীবিকাই কোনো না কোনোভাবে টেক্সটাইল ও ক্লোদিং ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট। উদ্যোক্তারা অনেক ঝুঁকি, উচ্চ ব্যাংক ইন্টারেস্ট এবং ইমেজ সংকটজনিত প্রতিকূলতার মধ্যে দিয়েও বিনিয়োগ করছেন এবং সম্প্রসারণে যাচ্ছেন, কিন্তু অবকাঠামো ও ইউটিলিটি সংকট প্রকট, যা নিরসনে শিল্প বান্ধব সরকার আপ্রাণ সচেষ্ট। যদিও আমরা ইউটিলিটি ঘাটতির কারণে ক্যাপাসিটির 70%ও কাজে লাগাতে পারছি না, যে কোনো রপ্তানিমুখী উৎপাদন খাতে ক্যাপাসিটি বৃদ্ধি এবং কম্পিটিটিভ পারফরমেন্সের মূল কথাই হল লিড টাইম। টেক্সটাইল খাতে লিড টাইম কমাতে হলে ক্যাপাসিটির পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
বস্ত্র খাত আমাদের অর্থনীতির লাইফলাইন। বাংলাদেশের যে সুনাম এখন সারা পৃথিবীতে তার বড় কারণ এই বস্ত্র খাতের জন্য। আমরা সারা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে এরই মধ্যে আমাদের বিকাশ ঘটেছে। এমনি এমনি হয়নি, সরকার যেমন নীতি সমর্থন দিয়েছে আমাদের আর্থিক খাতও তেমনিভাবে নানাভাবে সুবিধা সুযোগ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড বলে একটি তহবিল তৈরি করেছে, যেটা লাইবর প্লাস 1.5 মাত্র 2% কম হারে আমরা বিভিন্ন বস্ত্র খাতের ওয়েভিং বলেন স্পিনিং বলেন সকল খাতকেই এই সুবিধা দিয়ে থাকি। এবং ইতিমধ্যে প্রায় $1.5 বিলিয়ন বেশি এই বছরই আমরা এই খাতে এই সস্তা ঋণটা আমরা দিয়েছি। অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট সহ নানা সবুজ কর্মকাণ্ডে আমরা অর্থায়ন দিয়ে থাকি। প্লাটিনাম গ্রেডের গ্রিন ফ্যাক্টরি তৈরি করার জন্য আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফান্ড থেকে আমরা তহবিল দিয়েছি। আমরা চাচ্ছি এই খাতটি যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে চলুক, কারণ এর সাথে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িত এবং এই খাতটির সাফল্য আসলে বাংলাদেশের অর্থনীতির সাফল্য। সুদক্ষ মানব সম্পদ যে কোনো শিল্পের মূল ভিত্তি। দেশে উচ্চতর টেক্সটাইল শিক্ষার পাশাপাশি চাহিদা অনুযায়ী বাস্তব প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ দানের সুযোগ আরও বাড়াতে হবে। সরকার টেক্সটাইল ও ক্লোদিং খাতে সুরক্ষার যথাসাধ্য পলিসি সাপোর্ট দিচ্ছেন বিকল্প নগদ সহায়তা, শুল্ক প্রত্যাহার, যন্ত্রপাতি আমদানিতে শূন্য বা রিয়াতি শুল্ক, ব্যাক টু ব্যাক এলসি পদ্ধতি প্রবর্তন ও উন্নয়ন তহবিল থেকে স্বল্প সুদে অর্থ প্রদান। সরকারের অনুপ্রেরণাদায়ক নগদ ইনসেন্টিভ বস্ত্র খাতের উদ্যোক্তাগণ পরিপূর্ণভাবে সদ্ব্যবহার করেছেন এবং বিনিময়ে জাতীয় অর্থনীতিকে করেছেন সমৃদ্ধ। কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলো প্রাইস অ্যান্ড কোয়ালিটি কম্পিটিটিভনেসে অনেক এগিয়ে। তাদের নিজস্ব তুলা, নিজস্ব প্রযুক্তি এবং এত অনুকূলতার পরেও তাদের সরকার নানা রকম প্রণোদনা, উৎসাহ এবং শুল্ক ও শুল্ক বহির্ভূত সুবিধা দিচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরও চাই লেভেল প্লেয়িং ফিল্ডে প্রতিযোগিতার স্বার্থে যখন যেমন যতটা এবং যত ধরনের সুরক্ষা প্রয়োজন তা প্রদান করা। আমাদের বাজার রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, রয়েছে অত্যন্ত কার্যকর এবং বিশ্বমানের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, রয়েছে উদ্যোক্তাদের যোগ্যতা এবং কর্মীদের দক্ষতা, নৈপুণ্য ও কর্মস্পৃহা। এখন শুধু প্রয়োজন অবকাঠামো, নীতি সমর্থন এবং সুরক্ষা, যা পেলে আমরা এই 27 বিলিয়ন থেকে 60 থেকে 65 বিলিয়নে উত্তরণকামী রপ্তানি সাফল্যকে ধরে রাখতে পারব। বদলে দিতে পারবো দেশ ও জাতির চেহারা।
কাটিয়ে উঠতে পারব নেতিবাচক ইমেজ এবং সরকার বিঘোষিত মধ্যম এবং মধ্যম আয় থেকে ক্রমান্বয়ে এগিয়ে আরও উন্নত অর্থনৈতিক দেশ গড়ে তোলার প্রয়াসে প্রধান শিল্প খাত হিসেবে আরও নিবিড় ও কার্যকরভাবে অবদান রাখতে পারব ইনশাআল্লাহ।